এই নেতাদের মঞ্চটা এত নেতা আমার দরকার নেই। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা দিতে গিয়ে মঞ্চ ভেঙে পড়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার বক্তব্য দেওয়ার মাঝামাঝি সময়ে মঞ্চ ভেঙে পড়ে। এর আগে ওবায়দুল কাদের মঞ্চে এত নেতা কেন, সবাই নেতা, কর্মী কোথায় ইত্যাদি কথা বলে নেতাকর্মীদের শাসাতে দেখা যায়। ভেঙে পড়ার পর উঠে দাঁড়িয়ে রেগে মেগে বলেন, নেতাদের মঞ্চে ওঠা, এত নেতা আমাদের দরকার নেই, আমাদের আরও কর্মী দরকার, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার, নেতা উৎপাদনের কারখানা আমাদের দরকার নেই, কর্মী উৎপাদনের কারখানা হোক ছাত্রলীগ। এরপরই ওবায়দুল কাদের ছাত্রলীগের র্যালির উদ্বোধন করে দ্রুত মঞ্চ থেকে বিদায় নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়লে আহতদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন। প্রিয় ভিউয়ার্স, ছাত্রলীগের সবাই নেতা, কর্মী খুঁজে পাওয়াটা কঠিন। ওবায়দুল কাদেরের এই অভিযোগকে কি সত্য মনে করেন আপনারা? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।